ব্রাহ্মণবাড়ে দুই দফা দাবিতে মানববন্ধন করছে একটি স্কুলের শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন রিয়াজউদ্দিন জামি। জামি, অধিগ্রহণ করেছে এবং এই টাকা পয়সা এখনো তারা পাচ্ছে না, ফলে তারা তারা দাবি করছে যে তাদের এখন পর্যন্ত তাদের ফোর লেনের জায়গা নিয়ে যাওয়ার কারণে তাদের শিক্ষা ব্যবস্থা ব্যাহত হচ্ছে, পাশাপাশি তাদের বেশ কিছু অন্তত 25% জায়গা একজন দখল করে ফেলেছে বলে তাদের অভিযোগ রয়েছে এবং বিদ্যালয় কর্তৃপক্ষ চাচ্ছে যে পার্শ্ববর্তী 110% জায়গা রয়েছে সেটি তারা এখন সরকারের কাছে তারা লিজ দেওয়ার জন্য দাবি জানিয়েছে। মূলত এসব দাবি নিয়ে তারা আজকে তারা রাস্তায় নেমেছে এবং ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়ির আশুগঞ্জের টোল প্লাজা এলাকায় তারা বিক্ষোভ করে এবং তারা সড়ক অবরোধ করে। এই সড়ক অবরোধের কারণে ঢাকার সাথে সিলেটের সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়েছে। কিছুক্ষণ আগে সেখানে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছিল, এরই মাঝে তাদের মানববন্ধন সংক্ষিপ্ত করার জন্য অনুরোধ করেছে এবং কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে তাদের লিজ দেওয়ার জন্য তাদের প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে। ইতিমধ্যে শিক্ষার্থীদের পক্ষে জানানো হয়েছে যে তাদের শিক্ষা ব্যবস্থা ব্যাহত হওয়ার কারণে তারা সেখানে একটি জামি। আপনাকে ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রিয়াজউদ্দিন জামি।